সাদ্দাম ভাই, আপনার এখানে কয় ধরনের আইটেম আছে? প্রায় 40 থেকে 42টা। কি কি আছে বাংলা আইটেম? আমার এখানে বাংলা আইটেম অনেক আছে। আপনি কি খাইতে চান সেটা বলেন। আমার এখানে এমন কোন আইটেম নাই যে আপনি বাংলা আইটেমের মধ্যে না পাবেন। যা যা আছে দেখাইতেছি আপনাকে। দেখেন মামা, আপনি কি খাবেন দেখেন। বাসা মাছ, আই মাছ, ইলিশ মাছ, আউ মাছ, ট্যাংরা মাছ, বড় ব্যাং মাছ, চিংড়ি, মাজারু চিংড়ি মাছ, ডিম, শুকিল্লারা, লাউ, দুই মাছের মাথা, কাচ্চি, খাসির কাচ্চি, দেশি হাঁসের মাংস, গরু বুড়ি, কলিজা বুনা, হাঁসের মাংস বুনা, গরু মাংস বুনা, চিকেন ফ্রাই বলে, ডিমের ভর্তা, মুরগির ভর্তা, এটা হলো বাদাম ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মাছের মাথা, কাতল মাছের মাথা, রুই মাছের মাথা, এটা কাতল মাছ, রুই মাছ, এটা হলো বেগুন ভাজা, মাছের ডিম বুনা, রুই মাছের ভর্তা, কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এবং দই পেয়ে যাবেন। আর এই দই কিন্তু তারা নিজে তৈরি করে। এই সাদ্দাম হোটেলটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। এখানে সকল প্রকার বাংলা আইটেম পাওয়া যায়। বাইরে থেকে হোটেল সম্পর্কে সবারই হয়তো আইডিয়া থাকতে পারে, তবে এটা কিন্তু অনেকেই জানেন না। এখানে কিন্তু হল রুম, সেমিনার এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারবেন। আর এটা শীততাপ নিয়ন্ত্রিত। সাদ্দাম ভাই সহ তার হোটেলের সকল স্টাফদের ব্যবহার খুবই ভালো। সাদ্দাম হোটেলের লোকেশন হলো নরসিংদী সদরের বাসাইল মেয়র বাড়ির মোড়ে বা রেজিস্ট্রি অফিসের পেছনে। আমাদেরকে একটি অনলাইন পেজ গ্ল্যাম অফ বিউটিস থেকে সিরাম, লিপ মাস্ক, নোস্ট্রিপ পাঠানো হয়েছে। এগুলো আমরা ইউজ করছি, ভালোই রেজাল্ট পাচ্ছি। তারা ক্লেম করছে তাদের সকল প্রোডাক্ট ইম্পোর্টেড, হ্যান্ড ব্র্যান্ডেড। এছাড়াও তাদের এখানে নাইট ক্রিম, ডে ক্রিম, বোস্টার জেল, বডি ওয়াশ, কম্বো, সোদিং জেল, কোকাবেরি সোপ পেয়ে যাবেন। পিন কমেন্টে মেনশন করে দিব, সেখানে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন। এই হোটেলটি সপ্তাহে 7 দিনই আপনি খোলা পেয়ে যাবেন। তবে আপনি যদি সব ধরনের আইটেম পেতে চান, তবে অবশ্যই আপনাকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে যেতে হবে। এছাড়াও আমি যেটা বললাম, আপনারা চাইলে কিন্তু এই সাদ্দাম হোটেলটি আপনার বিশেষ কোন স্পেশাল দিনের জন্য বুকিং নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আগে তাদেরকে জানাতে হবে। এখানে আমরা আজকে যা যা অ্যাভেলেবেল পেয়েছি সবকিছুই অল্প অল্প করে নিয়েছি। এর মধ্যে তাদের ভর্তা, গরুর মাংস, কলিজা, হাঁসের মাংস, ইলিশ মাছ, এগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। সাদ্দাম হোটেলের গরুর মাংস এক নামে সবাই চেনে, সবার কাছে নাকি গরুর মাংসটা খুবই ভালো লাগে। সাদ্দাম হোটেলের কাচ্চি বিরিয়ানিটা খুবই স্পেশাল, কারণ এটাতে কোনো প্রকারের কালার ইউজ করা হয় না। তারা বারবার করে বলছিল এটাতে কোনো প্রকার কালার নেই। আর কাচ্চিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদমই সাদা মাটা, তবে খেতে কিন্তু খুবই মজা। কাচ্চিতে যে মাংসটা ইউজ করা হয় এটা কিন্তু খুবই সফট। বাকি যে আইটেমগুলো ছিল সেগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আহামরি কিছুই না, একদমই বেসিক টেস্ট। আরেকটা আইটেম ছিল বট বা ভুড়ি, এটা হয়তো অনেকেই খেতে পারে আবার খেতে পারে না, এটার স্মেলে অনেকে নিতে পারে না। আমাদের দুজনের কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ এটা কিন্তু একদম ডিরেক্ট রান্না করা হয়েছে। বাট আমরা বাসা বাড়িতে যেটা খাই সেটা কিন্তু কয়েকবার সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে দেন রান্না করা হয়, যার কারণে হয়তো ব্যাড স্মেলটা চলে যায়। তবে যারা বট বা ভুড়ির ফ্যান তারা খেতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অন্য কেউ খেতে পারবে না। ওভারঅল যদি সাদ্দাম হোটেলের খাবারের টেস্ট বলতে যাই, তাহলে আমার বলতে হবে একদমই ঘরোয়া টেস্ট। এখানে কোনো প্রকারের টেস্টিং সল্ট বা ফুড কালার, এক্সট্রা কোনো প্রকারের সিক্রেট মশলা ইউজ করা হয় না, যার কারণে খাওয়ার সময় একদমই বেসিক টেস্ট পাওয়া যায়। আমাদের লাস্ট সাদ্দাম হোটেলের ভিডিওটা দেখে আমাদের আশেপাশের অনেকেই চাচ্ছিল সাদ্দাম হোটেলে নিয়ে যেতে। আমাদের পরিচিত কয়েকটা ভাইয়াকে নিয়েই আমরা সেখানে গিয়েছিলাম। তারা খাবার খাওয়ার পর বলেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, একদম ঘরোয়া টেস্ট। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সাদ্দাম হোটেলের মালিক এবং স্টাফ সবাই একসাথে। তাদেরকে একসাথে করতে আমার প্রায় 10 মিনিট সময় লাগছে। উনি হচ্ছেন সাদ্দাম হোটেলের মালিক সাদ্দাম ভাই। এখানে আসলে কিন্তু আসলে কে কর্মচারী কে মালিক আপনি চিনতে ফার্স্টেই ভুল করবেন। সকলে যেভাবে কাজ করে উনিও কিন্তু এখানে এইভাবেই কাজ করেন। আর এরকম হাসি উজ্জ্বল একটা মানুষ আপনি কোনো হোটেল মালিককে আমি এই পর্যন্ত দেখিনি, এরকম হাসি খুশি থাকে এবং সবাইকে খাবার নিজে আইনে আইনে দেয়। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সকে বেশি বেশি করে মেনশন করবেন। যারা এখনও আমাদের পেজটিতে ফলো দেননি, ফলো দিয়ে রাখবেন এ ধরনের ভিডিও রেগুলার পেতে। আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল। যাদের কাছে ভিডিও ভালো লাগে না রেগুলার দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।